আপনিও পড়তে পারেন বাংলাদেশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের নজরে। যারা নতুন ইউটিউবার আছেন বা যারা পুরান ইউটিউবার আছেন বা যারা বিভিন্ন মিডিয়াতে ভিডিও আপলোড করে থাকে, যেমন দেখা গেছে ফেসবুক, টিকটক, তারপর 4K ফ্যান, এই মিডিয়াগুলোতে ভিডিও আপলোড করে থাকে, তাদেরকে জানাবো যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন, ইউটিউব, ফেসবুক, আপনি যদি ভিডিও আপলোডার হন তাহলে অবশ্যই এই ভিডিওটি ফুললি দেখতে হবে। বিকজ কোন কোন ভিডিও আপলোডের ফলে আপনিও পড়তে পারেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের নজর এবং আপনারও হতে পারে জেল, জরিমানা এবং বিভিন্ন ধরনের সমস্যা। তো চলুন শুরু করি। বাংলাদেশ বলেন বা ইন্ডিয়া বলেন, সব কান্ট্রির লোকেরা ভাবে যে আমরা খারাপ কন্টেন্ট মেক করি এবং এটা ইউটিউবে আপলোড দিলে আমাদের পায় কে। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের নজরে যদি ভিডিও আপনার পড়ে থাকে তাহলে বা ফরে তাহলে আপনার হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। তাদের নজরে না পড়ার জন্য আপনার কি কি বিষয় লক্ষ্য করে ভিডিও মেক করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। নাম্বার 1, অ্যাডাল্ট ভিডিও। অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন যারা খারাপ কন্টেন্ট মেক করে, তারা একবারও চিন্তা করে না যে আমার এই খারাপ কন্টেন্টটা দ্বারা জনগণ বা দর্শকের কী রকম প্রভাব ফেলবে, সেই বিষয় লক্ষ্য না করেই তারা ভিডিও আপলোড দিয়ে থাকে। ছোট ছোট বাচ্চাদের জন্য তার ভিডিওটা কেমন প্রভাব ফেলবে সেই সম্পর্কে ধারণা না করে খুব ইজিলি ভিডিও আপলোড করে থাকে। আগে আমরা ইউটিউবে মিসলিডিং করে ভিডিও আপলোড দিতে পারতাম, যেমন ভিডিওর মধ্যে একটা এবং থাম্বনেলের ভিতরে আরেকটা, এইসব মিসলিডিং করে ভিডিও আপলোড করে থাকতাম। কিন্তু এখন ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্ম বলেন না কেন, সব প্ল্যাটফর্ম প্রচুর নজরদারি করা হয়েছে এবং সুষ্ঠু সম্পূর্ণ কাজ যে করতে পারবে তাকেই এই প্ল্যাটফর্মগুলো জায়গা। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও আছে যেগুলোতে খারাপ টাইটেল ব্যবহার করে, এই টাইটেলগুলো কিন্তু ইউটিউব কমিউনিটির রুলস ভঙ্গ করে। ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন না কেন, এখন এগুলো অনেক নজরদারি করা হয়েছে এবং অনেক কঠিন হয়ে গেছে শুধু আপনাদের কারণে, আপনারা মিসলিডিং করে ভিডিও আপলোড দেন এর। নাম্বার 2, ইউটিউব কমিউনিটি রুলস। ইউটিউব নিজেই বলে দিয়েছে যে আমি হলাম এমন একটি প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে মানুষ আনন্দ পাইতে পারবে এবং সুষ্ঠু কাজের মাধ্যমে কিছু আয় করতেও পারবে, এবং ইউটিউবের রুলস সম্পর্কে জেনে ভিডিও আপলোড করলে ইউটিউবে নিজে বলেছে আমি তাদেরকে অনেক হেল্প করব। যেমন ইউটিউব বলেছেন যে সেক্সুয়াল ভিডিও আপলোড দিতে পারবেন না, এবং ধরুন আপনার বাড়ির পাশে একজন ফিটাফিটি করতেছে, মারামারি করতেছে, এই ভিডিওটা করে আপনি ইউটিউবে আপলোড দিয়েছেন, এটা কিন্তু করা যাবে না। মারপিটের ভিডিও আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন না, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাহিরে। এক কথায় যে কন্টেন্ট দ্বারা কোনো ব্যক্তির জীবনে খারাপ কিছু প্রভাব ফেলবে সেই ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া যাবে না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এটা সুষ্ঠু কাজের মাধ্যমে আপনি খুব ইজিলি এটা থেকে স্থায়ী আর্ন করতে পারবেন। আমরা মনে করি ইউটিউব কিংবা টিকটক কিংবা ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলোতে খারাপ ভিডিও মেক করে আমরা একদিনে প্রচুর টাকা ইনকাম করব, প্রচুর সাবস্ক্রাইব গেইন করব, আমরা এগুলো মনে করি। আমার চোখের দেখা একটা ভিডিও, আমি সকালে উঠে দেখি, ভিডিওটা ছিল অশ্লীল, আমি সকালে উঠে দেখি মাত্র 10,000 ভিউ, কিন্তু তার থেকে 2-3 ঘন্টা পর আমি লক্ষ্য করলাম ওই ভিডিওতে প্রায় 7 মিলিয়ন ভিউ। ও মাই গড, এর একমাত্র কারণ হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা ভিডিও আপলোড দেওয়ার ফলে এত মিলিয়ন মিলিয়ন ভিউ তিনি পেয়ে গেছেন, কিন্তু কতক্ষণ অশ্লীলতা ভিডিও দিয়ে আপনি কতক্ষণ ইনকাম করবেন? আপনি যদি সুষ্ঠু সম্পূর্ণ কাজের মাধ্যমে ইউটিউবটাকে ব্যবহার করেন তাহলে আপনার ইউটিউবটাই হয়ে যাবে স্থায়ী একটা প্ল্যাটফর্ম। নাম্বার 4, গুড অনলাইন ইনকাম। আধুনিককালের মানুষেরা একটা সময় অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করত,
তাদের কাজের ধরন ক্ষমতা এতটাই কঠিন ছিল যে তারা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করত এবং অনেক মাথার ঘাম পা ফেলে তারা কাজ করত। এখন আধুনিক বিশ্বে আধুনিক যন্ত্রের ফলে মানুষের কিছু পরিশ্রম কমে গেছে এবং মানুষের কাজটা সুষ্ঠুভাবে হওয়ার একটা প্রতিষ্ঠান চালু হয়ে গেছে। সেই সাথে সাথে তৈরি হচ্ছে অনলাইন বিজনেসগুলো, যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক, অনেক অ্যাপস আছে যেগুলোর মাধ্যমেও কিন্তু অনলাইন বিজনেস করা সম্ভব। এগুলোকে ব্যবহার করে শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটি ধারাই আপনি ইনকাম করতে পারবেন। বন্ধুরা, ভালো সাইটগুলোকে ভালো কাজে ব্যবহার করে, ভালো ভিডিওকে শেয়ার করে সুষ্ঠু রাষ্ট্র গঠন কর এবং সেই সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।